माशा अल्लाह तोर जिल्ला मैं घायल करे छे माशा अल्लाह तोर जिल्ला হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো দুষ্টু মিষ্টি চঞ্চল স্পষ্টবাদী সর্বদা সহাস্য মোস্ট বিউটিফুল একজন শিল্পীকে নিয়ে। এত গুণী গুণান্বিত কে এই গ্ল্যামার কন্যা? নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, তিনি হচ্ছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এই গুণী মডেল ও অভিনেত্রী ক্যারিয়ারের অল্প সময়ে দর্শকের মধ্যে দারুণ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন, যিনি তার অভিনয় দিয়ে মাতিয়ে রেখেছেন মিডিয়া জগৎকে। মডেলিং এর মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করলেও তিনি কাজ করেছেন অসংখ্য বিজ্ঞাপন ও নাটকে। আজকের এই ভিডিওটিতে জানাবো এই বিউটিফুল লেডির অজানা সব তথ্য। সব তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে স্টার প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ ও অভিনন্দন। সাবিলা নূর 1995 সালের 27 মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এই বিউটিফুল লেডির উচ্চতা 5'4", ওজন 48 কেজি এবং বডি মেজারমেন্ট 34-26-34। শৈশব থেকে নাচের প্রতি আসক্তি ছিল সাবিলা নূরের। সাবিলা বুলবুল ললিতা কলা একাডেমি থেকে নাচ শিখতেন। প্রথম শ্রেণীর ছাত্রী থাকা অবস্থায় পদ্মকুড়ি চ্যাম্পিয়ন হয়েছিলেন। 2014 সালে মডেলিং এর মাধ্যমে শোবিজ জগতে প্রবেশ করেন। পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞাপন ও খণ্ডনাটকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেন। আই হ্যান্ডসাম, কি আমো বাইর হতে দিতেছ না সোনা? এই সমস্যা কি? তোমারে দেখলে আমার দিলের ধারদান পায়রা যায়। গ্রামীণ ফোন, প্রাণফিট, রবি, নেসকেপ এছাড়াও প্রায় 40টিরও বেশি জনপ্রিয় বিজ্ঞাপনে কাজ করেছেন। এছাড়াও উপস্থাপনাও সাবিলা মুগ্ধতা ছড়িয়েছেন। সাবিলা নূর অনেক টেলিফিল্ম ও নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম নাটক ইউটার্ন, এই নাটকে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন। এরপর মাঙ্কি বিজনেস, কল্পনার ঘর, কেমিস্ট্রি, শতডানার প্রজাপতি সহ আরো অন্যান্য নাটকে অভিনয় করেছেন। বর্তমানে ব্যাচেলার পয়েন্ট নাটকে অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন। আপনার নাকি বিয়ে হবে না, আপনার কোনো গার্লফ্রেন্ড হবে না জীবনে, এই কথা বলছে। 2014 সালে মেরিল প্রথম আলোর সেরা নবীন অভিনয় শিল্পী হিসেবে মনোনীত হয়। 2019 সালেও আইটিভি স্টার অ্যাওয়ার্ড 1 ঘন্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মনোনীত। সাবিলা নূর পর্দায় তো জুটি বেঁধেছেন অনেক হিরোর সাথে, কিন্তু বাস্তব জীবনে তার লাইফের রিয়েল হিরোর সাথেও অলরেডি জুটি বেঁধেছেন। এই জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তার দীর্ঘদিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নেহাল বেসরকারি টিভি চ্যানেল এসএটিভির ব্রডকাস্ট প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। রাজধানীর অফিসার্স ক্লাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়েতে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সিয়াম দম্পতি, তৌসিফ দম্পতি, প্রভা, পিসা, রুমান রশিদ খান সহ আরো অনেকে। সাবিলা নূরের জীবনের নতুন অধ্যায় শুরু হলেও সেই অধ্যায়ে অভিনয় থাকবে, ভক্তদের হতাশ করবেন না কথা দিয়েছিলেন আগেই। মিসেস সাবিলা নূরের নতুন কাজের তালিকা আরো দীর্ঘ এই কামনা করি। ভালো থাকুক নেহাল দম্পতি। আজকে এই পর্যন্তই। যদি আপনাদের প্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের অজানা রহস্যজনক তথ্য পেতে আগ্রহী থাকেন তাহলে দ্রুত তার নাম কমেন্ট বক্সে লিখে ফেলুন, কেননা খুব শীঘ্রই আপনাদের অভিনেতা ও অভিনেত্রী সম্পর্কে আরো বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ফিরছি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।